Assalamualaikum. YouTube channel RUBAIYA'S AYOJON এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সুজি দিয়ে তৈরি খুবই মচমচে সুজির বড়া। ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে এটি বানিয়ে নেওয়া যায়। আর আপনারা সবাই জানেন সুজি কিন্তু বেশ সস্তা, তো এই স্বল্প সময়ে আর এই সস্তা উপকরণ দিয়ে কিভাবে এই মচমচে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় সেটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আছি আমি রুবাইয়া। তো চলুন দেখে নেব এর প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে এক কাপ মতো সুজি নিয়ে নিলাম। সুজির সাথে আমি এখন মিশিয়ে দেব চিনি, তবে চিনিটা আপনারা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী মিশাবেন। আমি এখানে অল্প পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি, হাফ কাপ থেকেও কম। আপনারা যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা তাদের চাহিদার উপর ভর করে মিষ্টিটা মিশাতে পারেন। এখন এখানে আমি মাঝারি সাইজের একটা ডিম মিশিয়ে নিব। যারা দেখছেন সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর গঠনমূলক কমেন্ট করুন। তো এখন আমি এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব। এখন ডিমটাকে ভালো মতো সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা সুজির সাথে মিশিয়ে দেওয়ার পর এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার কাছে এটা একটু ঝুরঝুরে মনে হচ্ছে, তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি মিশিয়ে নিব। পানি মিশিয়ে এটাকে আরেকটু মেখে নিব। তারপর যখন দেখব এটা মোটামুটি আঠালো হয়েছে বা দলা রকম বাঁধা যাচ্ছে, তখন এটা দিয়ে বল শেপের কতগুলো বল বানিয়ে নিব। তো দেখুন এটা মুট করলে এখন দলা বেঁধে থাকছে, তার মানে আমার সুজিটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়েছে। এরপর যে আমি সুজিটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে এই সুজি দিয়ে আমি বলগুলো বানিয়ে নিব। ফিরে এলাম 10 মিনিট পর, এখন আমি বলগুলো বানিয়ে নিব। দেখুন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে বলগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার বলের সাইজটা একটু বড় হয়ে গিয়েছে, আমি এর থেকে আরেকটু ছোট বল বানাবো। আমি হাতে মুট করে এমন সাইজের সবগুলো বল বানিয়ে নিব। সবগুলো বল বানানো হয়ে গেলে এগুলো আমি তেলে ভেজে নেব। তো দেখুন আমার বলগুলো বানানো শেষ, এখন চলে যাব চুলাই। দেখুন এটা আমার তেলে ভাজা হচ্ছে। চুলার জ্বাল প্রথমে মিডিয়াম, পরে লোতে রাখতে হবে। এখন আমি এগুলো একটু ওলট পলট করে নাড়াচাড়া করে দিচ্ছি। সুজির এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। এটা শুধু দেখতে চমৎকার না, খেতেও খুব মুড়মুড়ে। এটা কিন্তু অনেক মুড়মুড়ে, যখন এটাতে একটা বাইট দিবেন তখনই মাত্র বুঝতে পারবেন যে এটা কতটা মুড়মুড়ে। এটা মূলত একটা ড্রাই ফুড, তো বাইরেতে যে কোনো বক্সে করে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। এই ছিল আজকের রেসিপি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।